আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন এলাকাবাসীর প্রতি রহম করেন অনুগ্রহ করেন তো আল্লাহর অনুগ্রহের প্রকাশ হয় বিভিন্ন ভাবে আর সেই প্রকাশটার একটা উপায় হলো যে সেই এলাকার মানুষকে আল্লাহ তাআলা কিছু সেই এলাকার মানুষকে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে দেন আলেম উলামা দিয়ে দেন কল্যাণকামী মানুষ দিয়ে দেন যারা এলাকার মানুষকে কল্যাণের পথে পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করে এটা হলো এলাকাবাসীর সৌভাগ্যবান হওয়ার আলামত এজন্য কোন এলাকায় যদি কোনো যোগ্য আলেম যোগ্য ইমাম এবং খতিব পাওয়া যায় সে এলাকার মানুষের জন্য তিনি মেহনত পরিশ্রম করেন পরিকল্পনা করেন তাদেরকে গড়ে তুলবার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন তাহলে এ থেকে বোঝা যায় যে ওই এলাকার মানুষের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যেমন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরের প্রতি যে অনুগ্রহ করেছেন সে প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিকবার প্রসঙ্গ টেনে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বা'আথা ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ হলো যে তাদের মধ্যে এমন নবী প্রেরণ করেছেন যিনি তাদেরকে আল্লাহর আয়াত পড়ে শুনান মানুষকে পরিশুদ্ধ করেন এবং মানুষকে ইলম এবং হিকমার প্রজ্ঞার শিক্ষা দান করে থাকেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ আপনাদের এলাকায় আজ এই আলতাব নগর এলাকাতে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হয়েছে এত চমৎকার একটি আল্লাহর ঘর এখানে তৈরি করা হয়েছে যে এই ঘর এবং এটার আশেপাশে যে মসজিদ আরো যে ধর্মীয় দ্বীনি যে উদ্যোগ এখান থেকে হবে এটি থেকে এলাকাবাসী শুধু নয় শুধু রংপুর জেলাবাসী নয় গোটা দেশের মানুষ ইনশাআল্লাহ উপকৃত হবে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি অনেক দিন থেকে জানি জনাব আলতাফ হোসেন তাকে আমি আল্লাহর জন্য তার এই কার্যক্রমের কারণে ভালোবাসি তিনি দীর্ঘদিন থেকে আমাদেরকে জানিয়েছেন আজকে ব্যাটে বলে হয়েছে আমাদের আসার আপনারা জানেন ডিসেম্বরের 23 তারিখ ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান উদ্বোধন হবে তার আগে আমাদের একত্র হওয়া দরকার এই প্রতিষ্ঠানের প্রতি তিনি যেরকম তার দায়িত্ব পালন করেছেন আমাদেরও দায় দায়িত্ব আছে না নাই আমাদের কি দায় দায়িত্ব আছে না আছে সে বিষয়ে আমরা আজকে সংক্ষেপে কথা বলবো আপনারা এলাকাবাসী এই ধরনের একটা প্রতিষ্ঠান যে এখানে পেয়েছেন এই প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান হোক সব এলাকার মানুষ সারা দেশের সব ইউনিয়নের মানুষই কম বেশি চায় এটা তো অনেক পরের কথা এ ধরনের প্রতিষ্ঠান তো আমি নিজেই ঢাকায় দেখার স্বপ্ন দেখি অথচ ঢাকায়ও এত সুন্দর করে এত চমৎকার করে সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং সব দিক থেকে আদর্শ এরকম ভালো ডিজাইনের ভালো পরিকল্পনার মসজিদ নির্মাণ করা সম্ভব হয় না তো এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়ায় দেন আপনারা আল্লাহ তাআলার নেয়ামতের কি করতে হবে তাহলে শুকরিয়া আদায় করতে হবে এই মসজিদ এই মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স এটা না করে আলতাফ সাহেবের বাবা এটা প্রতিষ্ঠা করেছেন তিনি এটা না করে বা তিনি তার ওয়ারিস হিসাবে এটা না করে এখানে একটা বিশাল বড় সিনেমা হলও করতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ তাআলা মানুষকে যখন পয়সা কড়ি দেয় সবাই সেটার সদ্ব্যবহার করতে জানে না উনি ওনার বাবা থেকে শিক্ষা পেয়েছেন পরিবার থেকে শিক্ষা পেয়েছেন বোঝা গেছে যে উনি ভালো কিছু করার শিক্ষা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত হয়েছি যে রংপুরের ঐতিহ্যবাহী একটা আলিয়া মাদ্রাসা যেমন আছে জুম্মাপাড়া মাদ্রাসা আছে এই এলাকাতে অর্থাৎ বীরগঞ্জে প্রায় 50টার বেশি দাখিল আলী মাদ্রাসা আছে অনেক ওলামা ইকরামের কার্যক্রম আছে কিন্তু তারপরও
রংপুর জেলার মানুষ দিনের দিক থেকে আরো অনেক বেশি অগ্রসর হওয়া দরকার। সেই অগ্রসর হওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা অনেক বড় একটা আলোকবর্তিকার ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং আমাদের তরফ থেকে আলতাফ ভাই উনি ওনার জায়গা থেকে যতটুকু অগ্রসর হয়েছে আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি ঢাকা থেকে বারবার এসে আপনাদের এই প্রতিষ্ঠানটা যাতে গড়ে তোলা যায়, কারণ প্রতিষ্ঠান তো আর ইট দেয়ালের নাম না। উনি ওনার দায়িত্ব পালন করছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে। উনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করছি আমার বুদ্ধি দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে একটা কিছু করার, এলাকাবাসী এবং অন্যান্যরা আমাদের দায়িত্ব হলো এটাকে পরিপূর্ণভাবে গড়ে তোলার। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহর শুকর আদায় করা, বান্দার শুকর আদায় করা, কারণ এটা সৌভাগ্যের আলামত যে এলাকাতে কল্যাণমুখী কাজ করার মতো মানুষ আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে আলহামদুলিল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কল্যাণ চান। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা ভালো চাইলে তখন তাদেরকে দীন সম্পর্কে বুঝ, নলেজ, ফাহাম, ফিক এগুলো দান করেন, দীনের প্রতি আল্লাহ তাআলা অগ্রসর করে দেন। এই জন্য আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, এটি বোঝা গেল। মোহতরম হাজরিন, এই প্রতিষ্ঠানকে আপনাদের ধারণ করতে হবে, ভালোবাসতে হবে। শুধু যারা প্রতিষ্ঠান করছে এটা তাদের দায়িত্ব না, আপনাদের অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে আপনাদের? নাম্বার এক, কথা শোনা যাচ্ছে অনেক, কথা আওয়াজ হবে না ভাই, বারবার বলছি কোনো আওয়াজ হবে না, মেহরবানি করে সবাই চুপ থাকতে হবে। কোনো কাজ থাকলে মুখের ইশারায় সারবেন, কোনো কথা বলবেন না, আওয়াজ করবেন না। আবার প্রশ্ন কেন নিচ্ছে না? আর প্রশ্ন বন্ধ করে দেন, আর প্রশ্ন নিচ্ছি না তো আমরা, এগুলোকে উত্তর দেওয়া যাবে, এত টাইম নেই তো, সময় অনেক কম। তো এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে। দ্বিতীয়ত হলো মসজিদের ভিত্তি হলো তাকওয়ার উপরে। মসজিদের ভিত্তি কিসের উপর ভাই? আমরা দেখি চমৎকার একটা সুন্দর মসজিদ এখানে নির্মিত হয়েছে, অনেক উচ্চতা, অনেক খোলামেলা, উনি আর্কিটেক্টদেরকে দুবাইতে নিয়ে দেখিয়ে তারপরে সে আদলে মসজিদ করেছেন। বাংলাদেশে সচরাচর এরকম সুপরিকল্পিত, গোছানো, সুন্দর এবং সার্বিকভাবে ভালো মসজিদ নির্মাণ সারা দেশেই খুব বেশি একটা করা হয় না। অতএব তার মধ্যে একটা মসজিদ বলা যেতে পারে এটি। এটা তো হলো মসজিদের বিল্ডিং বা ভবনগত দিকের কথা বলছি, কিন্তু মসজিদের মূল ভিত্তি হলো তাকওয়ার উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম আহাক্কু আন তাকুমা ফি, অর্থাৎ অবশ্যই মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে তাকওয়ার উপরে। তাকওয়ার উপরে নির্মিত হয়েছে মানে কারণ অন্তরের তাকওয়া আগে গজাইছে, ওটা হলো ফাউন্ডেশন। সেটার উপরে মসজিদ কি হয়? বেড়ে ওঠে, সেটার কারণে মসজিদ তৈরি হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রথম যে ভালো কাজটি করেছিলেন সেটা হলো মসজিদ নির্মাণ। সেটা কি কাজ? আপনারা যারা মদিনায় গেছেন তারা জানেন, যারা জান নাই তারা গিয়ে দেখবেন ইনশাআল্লাহ। মদিনার মক্কা থেকে তখনকার পায়ে হেঁটে যখন বা তখনকার রাস্তায় যখন মানুষ প্রবেশ করত, তখন মদিনার প্রবেশ দ্বারে কুবা এলাকা অবস্থিত ছিল অনেকটা। এই কুবা এলাকা দিয়ে প্রবেশের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন সেখানে অবস্থান করেছেন এবং ওই 3 দিনে তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। এখনও সে মসজিদে আছে, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহ তাআলা সেই মসজিদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, নিশ্চয়ই মসজিদ এটা প্রথম দিন থেকে তাকওয়ার উপরে এটার ফাউন্ডেশন দাঁড়িয়েছে। যেই মসজিদের ভিত্তি বা ফাউন্ডেশন তাকওয়া না, যেটা নাম যশ খ্যাতির জন্য হয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য হয়, দুনিয়াবী কোনো উদ্দেশ্যে হয়, সেটা প্রকৃত অর্থে মসজিদ নয়, হয়তো দুনিয়াবী হিসাবে মসজিদ হবে, আল্লাহর খাতে মসজিদ হিসাবে মর্যাদা পাবে, সম্মান পাবে। সেটি যেই মসজিদ যারা নির্মাণ করেছেন, যারা আয়োজন করেন, যারা এখানে সলাত আদায় করবেন, সকলের চিন্তা চেতনা হবে তাকওয়া, আল্লাহর ভয়ের জায়গা থেকে আল্লাহর ঘর তৈরি করা। মসজিদ থেকে একটা এলাকাকে যত সহজে সুন্দর করা সম্ভব, গোছানো সম্ভব, একটা এলাকাকে যেরকম গড়ে তোলা সম্ভব, এরকম অন্য কোনো জায়গা থেকে গড়ে তোলা সম্ভব নয়। একটি আদর্শ মসজিদ, আদর্শ মসজিদের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হবে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হওয়া। সেটা কিসের উপরে প্রতিষ্ঠিত হওয়া? তাকওয়া। তাকওয়া যেটি এই মসজিদের ফাউন্ডেশন, এর পাশাপাশি এটাতে সার্বক্ষণিকভাবে তাওহিদ প্রতিষ্ঠিত থাকবে, তাওহিদ কখনো ভুলুন্ঠিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, জো আন্নাল মাসাজিদ আলিল্লাহ, মসজিদগুলো সব আল্লাহর ঘর। এগুলো সব কার ঘর?
فلا تدعو مع الله احدا অতএব মসজিদে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা কারোর কাছে ইবাদত করা আহ্বান করা যাবে আমরা সবাই আমাদের সকল চাওয়া সকল আবেদন নিবেদন এগুলো সব নিবেদন করব কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আল্লাহর কাছে নিবেদন করতে হবে সকল চাওয়া এবং আবেদন এটাই হলো তাওহীদের মূল বার্তা মূল দাবি এবং শুধু চাওয়া নয় আমাদের ইবাদত আমাদের দাসত্ব আমাদের বন্দেগী আমাদের গোলামী সব চলবে কার আল্লাহ অতএব এই মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্স এখানে যা কিছু আছে সব কিছু পরিচালিত হবে আল্লাহর নির্দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে তাহলে এটা একটা আদর্শ মসজিদের প্রথম শর্ত পূরণ করবে ইনশাআল্লাহ অতএব আপনারা এলাকাবাসী এই মসজিদটা যাতে কোরআন এবং হাদিসের আলোকে চলে কোনো ব্যক্তির মনগড়া কিছুতে না চলে সেটা আপনারা চান কিনা এবং এটার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তাহলে আদর্শ মসজিদ হওয়ার জন্য একেবারে মূল বিষয়টা বলেছি তাকওয়ার উপরে ভিত্তি হতে হবে অর্থাৎ মসজিদ নির্মাণের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশি করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে সেটা যদি একটা ছোট পাখির বাসার মতো ছোট হয় এত বড় না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের বিনিময়ে তাকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন জান্নাতের প্রাসাদ ভাই দুনিয়ার কোন ভবন গোটা দুনিয়ার সবকিছুকে তুলনা করলেও জান্নাতের প্রাসাদ তো দরের কথা প্রাসাদ তো দরের কথা প্রাসাদের ইটের সমান মূল্য হতে পারে না সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিবেন কাকে যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে অতএব এখানে নির্মাণ যারা করেছেন তাদের সাথে সহযোগিতা এলাকাবাসী যারা করেছেন কারোর বাহবার জন্য না কারোর কাছে প্রশংসা পাওয়ার জন্য না আমাদের উদ্দেশ্য হবে একমাত্র কাকে খুশি করা আল্লাহকে খুশি করা অতএব সে বিষয়টা আমাদের থাকতে হবে নাম্বার দুই যেটা বললাম যে মসজিদে সবসময় তাওহীদ প্রতিষ্ঠিত থাকতে হবে শিরক বা শিরকের কোনো আলামত থাকতে পারবে না শিরক কাকে বলে ভাই শিরক হলো আমরা সবাই গোলাম শুধুমাত্র আল্লাহ আমরা মুসলমান আমাদের মুসলমানদের মূল বৈশিষ্ট্যই হলো আমরা তাওহীদে বিশ্বাসী তাওহীদ মানেই হলো একত্ববাদ সেটা আমাদের ইবাদতে সেটা আমাদের আনুগত্যে সেটা আমাদের আপনার বন্দিগিতে গোলামিতে সেটা আমাদের দোয়া বা প্রার্থনা সব কিছুতে আমরা শুধুমাত্র এক আল্লাহর গোলামি করব আর কারোর গোলামি করা যাবে মসজিদের মধ্যে আবার আল্লাহ ছাড়া কারোর গোলামি হয় নাকি হয় যেমন মসজিদে অনেক সময় দেখবেন যে মসজিদের মধ্যে একটা কবর হয়তো কোনো মানুষ সেখানে শায়িত আছেন হয়তো তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন তো অনেকে দেখা যায় সে মসজিদের মধ্যে কবর অথচ সে কবরের কাছে গিয়ে দোয়া করে আছে না নেই দোয়া হবে কার কাছে যিনি কবরে শুয়ে আছেন তিনিও আল্লাহর গোলাম তো গোলামের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য অতএব এই মসজিদের মূল বৈশিষ্ট্য হবে আদর্শ মসজিদের মূল বৈশিষ্ট্য হবে মসজিদে তাওহীদ সবসময় সমুন্নত থাকবে এখানে কারোর বাহাদুরি চলবে না বাকাওতি চলবে না ব্যক্তিগত মতবাদ চলবে না দুনিয়ার সব যা চলো না চলুক এই জায়গাতে সব কিছু চলবে শুধুমাত্র কার আল্লাহ তাহলে সেটা আদর্শ মসজিদ হবে ইনশাআল্লাহ এই মসজিদে এবং এরকম আরো যত দুনিয়াতে মসজিদ আছে মসজিদগুলোকে যদি আমরা আদর্শ মসজিদ বানাতে চাই তাহলে এখানে প্রতিটা কাজ দেখতে হবে কোরআনে কি আছে সুন্নাতে কি আছে কোরআন সুন্না অনুযায়ী চলে তাহলে এই মসজিদ কার আল্লাহ এটাই আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ নিশ্চয়ই মসজিদগুলো কার ভাই আল্লাহ মসজিদগুলো সব কার আল্লাহ অতএব এই আল্লাহর ঘরে অন্য কারোর কোনো প্রকার কর্তৃত্ব কোনো প্রকার শ্রেষ্ঠত্ব কোনো কিছু চলবে অনেক এলাকা মসজিদ আছে দেখবেন মসজিদের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন কমিটির লোকজন আছেন ওনাদের জন্য সামনের কাতার রিজার্ভ থাকে পেছনের লোক দাঁড়াইতে পারে না আছে না নাই আলহামদুলিল্লাহ এর বাইরে অনেক ভালো মসজিদও আছে যেখানে এ সমস্ত অনাচার নাই মসজিদই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে সকল মানুষ সমান এখানে কারোর উপর কারোর কোনো শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আপনি যেখানেই যান সেখানেই দেখবেন যে সব মানুষকে সমান চোখে দেখা হয় না কিন্তু মসজিদ এমন জায়গা যে এখানে যদি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যিনি নিজের রক্ত ঘাম শ্রম মেধা বুদ্ধি অর্থ সব কিছু দিয়ে সে আলতাফ ভাইয়ের পাশে যদি
এই এলাকার একজন সাধারণ দিনমজুর এসে নামাজের সময় দাঁড়ায় নিষেধ করবে ভাই আমার পাশে কেন দাঁড়ালেন আপনি দূরে দাঁড়ান এরকম বলবে তাহলে এটাই হলো মসজিদ এটাই হলো মসজিদের বৈশিষ্ট্য এটা সাম্যের শিক্ষা দেয় গোটা পৃথিবীর মানুষ যদি সাম্য ইনসাফ ন্যায় নিষ্ঠা শিখতে চায় তাহলে শিখতে হবে কোথা থেকে মসজিদ থেকে অতএব আমাদের মসজিদও আপনাদের মসজিদও আপনারা অবশ্যই এখান থেকে সাম্যের প্রতিষ্ঠা করবেন এখানে আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃত্ব থাকবে কারো তৃতীয়ত মসজিদ আদর্শ হওয়ার জন্য মসজিদে বহুমুখী কার্যক্রম চালবে এই বহুমুখী কার্যক্রমের ভিতরে মসজিদের মূল কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত যাতে সুন্দরভাবে হয় এলাকাবাসী আসতে হবে শুধুমাত্র মসজিদ দেখতে আসলে হবে না আমাদের দেশে আজকাল কোনো ভালো মসজিদ হলে দূরদূরান্ত থেকে মানুষ একটু দেখতে আসে শখ করে একটু ছবি তুলতে আসে আছে না নাই আপনারা এলাকাবাসী যারা আছেন তারা কি এখানে শুধু ছবি তুলতে আসবেন ভিডিও করার জন্য আসবেন গল্প দেওয়ার জন্য আসবেন ফেসবুকের পোস্টের রসদ জোগাড় করতে আসবেন কি জন্য আসবেন সালাত আদায় করার জন্য একটা সুন্দর জায়গা খোলামেলা জায়গা এখানে সালাত আদায় করতে পারলে ভালো আলহামদুলিল্লাহ উনি ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন ভালো করার জন্য আমরা কালকে রাতে এসেছি আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আমরা দেখি আমরা অভিভূত হয়েছি কারণ ভিডিওতে বা ছবিতে দেখে এত সুন্দর বোঝা যায় না যে আরবের একেবারে ঐতিহ্যবাহী মসজিদগুলোর আদলে এত চমৎকার করে করেছেন তো এই চমৎকার মসজিদে নিরিবিলি পরিবেশে আল্লাহর সিজদা দিয়ে দোয়া করে মানুষের শান্তি লাগে ঠিক না ভাই ঠিক অতএব আপনারা এলাকাবাসী যার যার জায়গা থেকে এখানে এসে প্রাণ খুলে আল্লাহর ইবাদত করবেন বন্দেগী করবেন দোয়া করবেন মসজিদটাকে আবাদ করবেন মসজিদ আবাদের মানে কিন্তু বিল্ডিং বা ভবন নয় বিল্ডিং বা ভবন মূলত মসজিদ নয় মসজিদের মূল বিষয়টা হলো ভেতরে যে কার্যক্রম হয় সেটা এই যে আজকে আপনারা একত্র হয়েছেন সামনে আবারও বিভিন্ন সময় একত্র হবেন এখানে যদি দুই মাস চার মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম হয় আপনারা সবাই তো আসবেন ইনশাআল্লাহ তো এটাই হলো মসজিদের প্রাণ যে মসজিদ সবসময় প্রাণ চঞ্চল থাকবে আমলে মুখর থাকবে আপনারা এখানে সবাই অ্যাক্টিভ থাকবেন আমল করবেন এলাকাবাসী আপনাদের এলাকার মসজিদকে জিন্দা করার দায়িত্ব এখন আপনাদের কথা কি বুঝাতে পারছি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের অনেক ভাইরা আছেন এখনো মসজিদে নামাজ এসে পড়েন না এটা পড়তে হবে আপনারা যারা এই মসজিদে ওয়াক্তিয়া নামাজ পায়ে হেঁটেলেও আসতে পারেন এতটুকু দূরে আছেন তারা একটু হাত তুলন্ত দেখি কতজন আছেন বাড়ি থেকে ঘর থেকে আপনি পায়ে হেঁটে আসতে পারেন এতটুকু দূরত্বে যারা আছেন তারা একটু হাত তোলেন মাশাআল্লাহ আচ্ছা হাত নামান এখানে ইনশাআল্লাহ যখন একটা মাদ্রাসা হবে তখন মাদ্রাসার শিক্ষার্থীরা তারা মুসল্লি হবে নিয়মিত যারা জুমার দিন দূর থেকে আসতে পারেন এরকম আছেন তারা একটু হাত তোলেন দেখি মাশাআল্লাহ বেশিরভাগ লোক দেখা যাচ্ছে জুমার দিন দূর থেকে আসবেন হাত তালাম না মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনারা আপনারা যদি আপনাদের আগ্রহ দেখান আলতাফ ভাই আমি ওনাকে ভাই সম্বোধন করি উনি আগ্রহ দেখিয়েছেন আমরা এই পর্যন্ত আসছি কিন্তু সামনে কন্টিনিউ করতে হলে আপনাদের আগ্রহ লাগবে আমি ওনার একা আগ্রহে আসবো না আপনারা আগ্রহী আছেন আপনারা যদি সবাই অ্যাক্টিভ হন যে আমরা এই মসজিদকে জিন্দা করব আবাদ করব সবাই সরগরম থাকবো ইনশাআল্লাহ ওলামা একরাম সেখানে আসবেন অতএব সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে থাকবে তো ইনশাআল্লাহ এর পাশাপাশি আদর্শ মসজিদ হিসাবে গড়ে তোলার জন্য এই মসজিদ থেকে বহুমুখী তালিম চালু হবে ইনশাআল্লাহ চালু করতে হবে যেমন কথার কথা বাচ্চাদের জন্য যেমন কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে মাদ্রাসা থাকবে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে কিছুদিন পর পর বিভিন্ন দিনই হালাকা থাকবে এই সব আয়োজনগুলো মসজিদে থাকতে হবে এবং সেগুলোতে আপনারাই উপকৃত হবেন আপনাদের সবাই সেখানে অংশগ্রহণ লাগবে সবাই চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আর যারা বিশেষ করে মসজিদ আবাদ করবেন তাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আপনারা সবাই এই মসজিদের আবাদকারী সবাই এই মসজিদকে জিন্দাকারী এই মসজিদ তো নতুন হয়েছে এটাকে আবাদ করতে হবে এই আবাদ কারা করবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর এটাকে আবাদ করবে তারা যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে কার প্রতি ঈমান আছে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি কি আছে ঈমান আছে আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে তারা শুধু মসজিদের আবাদ করবে অন্য কেউ করতে পারবে পরকাল বিশ্বাস করার মানে কি কোনো অন্যায় কাজ করা যাবে না কোনো গুনাহের কাজ করা যাবে না কোনো পাপের কাজ করা যাবে শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে তো ওই যে তাওহীদ ঠিক রাখতে হবে আমাদের এই এলাকাতে আপনাদের এই এলাকাতে অনেক সময় শোনা যায় যে কোথায় কোন পানি পাওয়া গেছে সবাই সে পানির পিছনে দৌড়াইছে বিলের মধ্যে পানি আছে ওটা খেলে সুস্থ হয়ে যাবে কোথায় কোন পিশাবের কাছে গেলে সব ভালো হয়ে যাবে এসব রোগ আছে না নাই
ভালো করার মালিক কে মুসলমানের বিপদ পড়লে দুই রাকাত সালাত আদায় করে সাথে সাথে সিজদা লুটিয়ে পড়ে দোয়া করবে কার কাছে না কোনো পিশাবের কাছে যাবে না কোনো মাজারে যাবে না কোনো পানি পড়া ওই যে কোথাকার কোন বিলের পানি আনতে যাবে এসব করবে অতএব এই তাওহীদ আগে ঠিক করতে হবে তাওহীদ ঠিক না করলে আল্লাহর ঘর আবাদ করার উপযুক্ত আপনি হতে পারবেন না মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে এক নম্বর শর্ত ওয়া আকামাস সালাহ দুই নম্বর হলো সালাত কায়েম করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন না শুধু বলবেন আমগর এলাকার মসজিদ রংপুরের ভাষায় কি বলে আমাগর এলাকার মসজিদ ওই গর্ব করলে লাভ হইবে না কি করতে হবে নামাজ পড়তে হবে ওয়া আকামাস সালাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরা মসজিদ আবাদকারী আল্লাহর ঘর আবাদকারী মসজিদের প্রতিষ্ঠা যারা করেছেন ওনারা অর্থ শ্রম ব্যয় করে অনেক কষ্ট করেছেন না আপনিও তাদের কাতারে শামিল হতে পারেন যে ঠিক আছে এই নতুন মসজিদটাকে জিন্দা করার জন্য আমি এই মসজিদের একজন ভলান্টিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না কে কে আছেন রাজি যে জুমার দিন আমার এলাকা থেকে লোকজন নিয়ে আসব কথা শুনব সে অনুযায়ী আমল করব এখানে ভালো ভালো আলেম ওলামারা আসবেন দেশ বিদেশ থেকে আসবেন এটাকে চাঙ্গা করা হবে এটাকে ইনশাআল্লাহ অ্যাক্টিভ করা হবে এটাকে সম্পূর্ণরূপে মুখর রাখা হবে বিভিন্ন আমল দিয়ে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যেটা হয়তো ঢাকার অনেক মসজিদ করা হয় না ইনশাআল্লাহ সেটা যদি এখানে হয় আপনারা লোকজন নিয়ে শুধু আসা না আসবেন কথা শুনবেন সে অনুযায়ী আমল করবেন দশজনকে বলবেন এলাকাবাসীর ভালো মানুষ হবে তাদের চেহারা পরিবর্তন হবে তাদের আদর্শ পরিবর্তন হবে তারা নেককার হবে আল্লাহওয়ালা হবে মুত্তাকি পরহেজগার মানুষ হবে পুরো এলাকার যখন মানুষ বেশিরভাগ ভালো হবে তখন সেটা তো দুনিয়ার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই এটার অ্যাক্টিভ কর্মী হতে রাজি আছেন তো এটার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে যারা এখানে আসতে পারেন না নিজের বাড়ির পাশে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়তে হবে মুসলমান নামাজ না পড়লে ইসলামে তার কোনো অধিকার থাকে আপনি অন্য যা করেন না করেন নামাজ না পড়লে আপনার কোনো ইসলামে কোনো হিস্সা অংশ অতি পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ যত কষ্ট হয় হোক আপনি খেতে কাজ করতেছেন কাজ করেন সালাতের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় এখন সব ছোট আমার আল্লাহ বড় আমি দাঁড়ায় তাড়াতাড়ি সালাত আদায় করব মসজিদে আসার সামর্থ্য নাই ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় যাবেন রাস্তার মধ্যে দাঁড়ায় আশেপাশে এক কোনায় দাঁড়ায় যাবেন যাতে অসুবিধা না হয় সেখানে সালাত আদায় করবেন দুইজন কৃষক আছেন সাথের লোককে ডেকে এনে ভাই আসো সালাত আদায় করি পেশাওয়ার পর একটু পানি খরচ করলেন একটু পবিত্র হলেন বাস তাহলেই হলো পেশাবের আজান নামাজের আগে অজু করে দাঁড়ায় আল্লাহ আকবার বলে দুজন মিলে জামাতে নামাজ পড়বেন পারবেন না ইনশাআল্লাহ আপনি যদি সব সময় কাজের মধ্যে আপনি সালাত আদায় করেন আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দিবে রুটিতে বরকত দিবে চাষাবাদে বরকত দিবে সব কিছুতে বরকত দিবে আর সবচেয়ে বড় কথা হলো রুটি রুজি চাষাবাদ এই সব থেকে যাবে আপনি আর আমি শুধু দুনিয়া থেকে খালি গায়ে চলে যাব সাথে নামাজ যাবে আমল যাবে অতএব সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এখনো আমাদের দেশে আপনাদের এলাকাতেও বহু মানুষ আছেন এই মজলিসে অনেকে হয়তো আছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কি আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না অতএব ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এরপর আপনি এই মসজিদের একজন কর্মী হতে পারবেন সবাই কর্মী হতে রাজি আছেন না ইনশাআল্লাহ এক একজন 100 লোককে দাওয়াত দিয়ে আনবেন মহিলারা আসবে তারা দিন শেখার জন্য আসবে পুরুষরা আসবে সালাত আদায় করার জন্য প্লাস দিন শেখার জন্য দলে দলে আনবেন কিন্তু এটার কর্মী হওয়ার জন্য ওই যে এক নম্বর শর্ত হলো তাওহীদ ঠিক থাকতে হবে আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য ইবাদত বন্দিগি গোলামি নিবেদন করা যাবে না মনে থাকবে না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং ওয়াতাজ যাকাত আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে সম্পদের যাকাত দিতে হবে ফসলেরও যাকাত হয় হ্যাঁ ফসলেরও যাকাত হয় 25-26 মন ফসল হলে অনেক ওলামাদের মতো অনেক ইমামদের মতে 15 মনের কথা বলেছেন যাই হোক সেটাই ফিকহি মাসআলার বিষয় ফসল যখন হয় সেটাতে 10 ভাগের এক ভাগ 20 ভাগের এক ভাগ যেটা পানি সেঞ্চন হয় আসমান থেকে সেটাতে এক এক হারে যেটা আসমানের পানি দেওয়া হয় সেটাতে এক হারে যেটাতে নিজে আপনার পানি সেঞ্চন করে দিতে হয় ফসল করতে হয় সেটা আরেক হারে ফসলের যাকাত দিতে হয় আমাদের দেশে মানুষ জানে না অতএব আল্লাহ যাদেরকে ফসল অনেক বেশি দেয় তারা সেখান থেকে ওই যে 10 ভাগের এক ভাগ ফসল বের করে তারপরে সেটা যাকাত দিতে হবে অথবা 20 ভাগের এক ভাগ দিতে হবে যদি সেটা নিজে সঞ্চয় করা লাগে তাহলে এই যাকাত দিতে হবে যদি যাকাত আসে আর যদি এত বেশি না হয় যাকাত দেওয়ার মতো না হয় তাহলে তো মাফ লাগবে না ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ চার নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না আল্লাহ ছাড়া কাউকে পরোয়া এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন আল্লাহ তাআলা ভালো জানেন
তবে বাহ্যিকভাবে বোঝা যায় আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে গেলে নানান মানুষ নানান কথা বলবে বলবে কি বলবে না আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের খেটে কোনো কাজ কাম নাই শুধু খোঁচা খুঁচিটা ভালো পারে এরা আছে না নাই আপনি একটা ভালো কাজ করেন সাহায্য করতে পারবে না কিন্তু একটা খোঁচা দিতে পারবে আছে না নাই কি জানে কাদিয়ানি মসজিদ মনে হয় শুনছেন এগুলো আপনারা অনেক এলাকায় আছে আর কি বলি যে একজন একটা মসজিদ করছে ভালো আমারে বলে ভাই এত টাকা বিষয় খরচ করলাম এলাকার মানুষ বলে যে এত দামি মসজিদ হয় কেমনে মুসলমানদের মসজিদ কি এত দামি হয় নাকি কাদিয়ানি মসজিদ মনে হয় এই যে একটা খোঁচানি দেওয়া শিয়াদের হ্যাঁ তারপরে ওই আহলে হাদিস অমুক তমুক এরকম নানান কথা ছড়ানো আলা কটু কথা বলা বাজে মন্তব্য করা লোক সমাজে আছে না নেই এই জন্য যারা মসজিদ আবাদ করবে যারা আল্লাহর ঘরকে ভালোবাসবে তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে কে কি বললো না বললো বাজে কথা ওগুলো শোনার তার টাইম নেই সে ভালো কাজে এগিয়ে যাবে অতএব এই যোগ্যতা আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ আপনার এলাকাতে আপনি মসজিদ আবাদ করবেন এই মসজিদ আবাদ করবেন এই কমপ্লেক্স আবাদ করবেন এই কমপ্লেক্সে আপনাদের সন্তানরা পড়বে এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় না ইনশাআল্লাহ একটা প্রতিষ্ঠান এলাকা করার জন্য গতকাল পরশুদিন ফুলবাড়িয়া ময়মনসিংহে এক জায়গা মাহফিল ছিল আমার কর্তৃপক্ষ বিরাট দরখাস্ত নিয়ে আসছে ভাই আপনাদের আস্তনা ফাউন্ডেশন থেকে আমাদের এখানে একটা মক্তব্যবস্থানা করে দেন কিচ্ছু নেই আমাদের এখানে বাচ্চাদের জন্য কত তাদের অস্থিরতা কত তারা কষ্ট করতেছে একটা মক্তব্যবস্থানা করার লোকও নাই সে টাকাও তাদের কাছে নেই আর আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ঢাকা থেকে এত দূরে এত চমৎকার আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতেছে আপনারা টাকা দিয়েও তো এটা করতে পারতেন না এই জন্য এটা শুকর আদায় করা লাগবে না ইনশাআল্লাহ এই শুকর আদায় শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না কাজে পরিণত করতে হবে এই মসজিদের কর্মী হতে হবে এই প্রতিষ্ঠানের কর্মী হতে হবে এটার ভলান্টিয়ার হতে হবে এটার সহযোগী হতে হবে এটার কল্যাণ কামনা করতে হবে দোয়া করতে হবে বাজে কথা শোনার সময় নেই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে না এই চার বৈশিষ্ট্য থাকলে আপনি মসজিদের আবাদকারী হয়ে যাবেন আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করে এটা হলো চার নম্বর আবার এক নম্বর থেকে বলতেছি এই মসজিদ তাওহিদের মূল কেন্দ্র এখান থেকেই তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়তে হবে দুই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তিন যাদের যাকাত ফরজ আছে যাকাত দিবেন চার আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না আল্লাহ তারা আমাদের সবাইকে এই সবগুলো গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন আপনার এলাকাবাসী আপনারা আজকে এখানে এসেছেন সমবেত হয়েছেন আগ্রহ দেখিয়েছেন আপনাদের আরও আগ্রহ দেখাতে হবে এবং দিনের জন্য অগ্রসর হতে হবে আলেম ওলামা যারা আছেন এলাকার তাদেরকে সামনে রেখে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যেন একটা আদর্শ প্রতিষ্ঠান হয় আদর্শ মসজিদ হয় মডেল মসজিদ হয় আমরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর ঘরের খাদিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ঘরের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ঘরের আল্লাহর ঘরের মুক্তাদি হওয়ার তৌফিক দান করুন আল্লাহর ঘরের আবাদকারী হওয়ার তৌফিক দান করুন এবং বাজে কথা না শুনে ভালো কথার দিকে মনোযোগী হয়ে এই মসজিদ এই কমপ্লেক্স এই মাদ্রাসা এই পুরো আলতাফ নগরটাকে যারা প্রতিষ্ঠা করেছেন তারা যেন এখলাসের সাথে করতে পারেন আমরা যেন এখলাসের সাথে এখানে কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা